বুধবার শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালীতে বিজয় সম্মেলনীতে শামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, বিজয় সম্মেলনীতে উত্তরবঙ্গের 5747টি দুর্গাপূজা কমিটির প্রতিনিধিরা থাকবেন। ভাওয়াইয়া এবং বাউল গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিজয় সম্মেলনীর মঞ্চে। বড় স্ক্রিনে দেখানো হবে কলকাতা ও বিভিন্ন জেলার কার্নিভালের ভিডিও। আর এই অনুষ্ঠানের জেরে শহরের একাংশে যানজট বাড়বে বলে আশঙ্কা বিভিন্ন মহলে। গোটা অনুষ্ঠান সুষ্ঠু মতো করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ ও প্রশাসন। মুখ্যমন্ত্রী বিজয় সম্মেলনী নিয়ে সেজে উঠেছে শিলিগুড়ি। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রীর ছবি সহ ব্যানারের শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। শহরের রাস্তা আলোয় মোড়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানের জন্য কাওয়াখালী মাঠে 3টি মঞ্চ করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় এলাকা পরিদর্শন করছেন। অনুষ্ঠান স্থলে থাকবে বিশাল মাপের এলইডি স্ক্রিন, তাতে কলকাতার রেড রোড সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দুর্গাপূজার কার্নিভালের ভিডিও দেখানো হবে। পাশাপাশি মঞ্চে ভাওয়াইয়া এবং বাউল সঙ্গীত পরিবেশন করবে শিলিগুড়ির একটি সাংস্কৃতিক দল।